চুলোর সাজালে মাতিয়ে 5 বছর বাদে জায়গা পেয়েছি, সেজন্য এই যে রাধা গোবিন্দ এখানে ঝুলিয়েছি। এখানে বনে মধ্যে সৈনিক রয়েছে, পাহাড়, জঙ্গল, তারপরে এই যে টাইগার, এই দেখুন এখানে গাছ, রাস্তা করেছি ওনার দিকে, সব পশুদের জায়গা করেছি, বাড়ি একটা দিয়েছি, এখানে এয়ারপোর্ট করেছি। মোটামুটি একটু সেরকম পূর্ণিমা হলে পুজো দিই, তা ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা, সেই হিসাবে আমি একটু পুজো দিচ্ছি। এই যে সিন্নি সিঁড়ে দিয়েছি, পুষ্পপাত্র গোছানো, আরতির ফুল, দক্ষিণা, পঞ্চপ্রদীপ, এগুলো সব ঠাকুরমশাইয়ের জিনিস। এক্ষুনি ঠাকুরমশাই চলে আসবেন, আমার পুজো গোছানো শেষ হয়েছে। এই যে নারায়ণের মোকাম সাজিয়েছি, ফল, মিষ্টি, নৈবেদ্য এবং এই যে 5 ফল, ঠাকুরের আরতি, চামড়া, নামাবলি, পাখা, সব কিছুরই সরঞ্জাম রেখেছি। ঠাকুমশাই আসতে একটুখানি সময়, উনি আসলেই খালি পুজো বসে যাবেন, এই আমি সব কিছু ঢেকে রেখেছি। এখন নারায়ণায় নম, সত্য নারায়ণায় নম।